আমি হাড়ের ভালভের সমস্যায় বহুদিন থেকে ভুগতেছি। এসে সিএম আশরাফ হোসেন সিএম স্যারের আন্ডারে ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে একবার করোনা পজিটিভ হয়ে চলে গেছিলাম, আবার আসছি, এসে ভাল বরাদ্দ পাইছি। আমার অল্প ফুটা করে হার্ট অপারেশন করছে, আমি এখন বর্তমান খুব ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মহসিন 42 বছর, সিভিয়ার মাইটাল স্টেনোসিস উইথ এলিথ্রোম্বাস নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অপারেশনের উদ্দেশ্যে আমাদের কাছে আসে। আমরা একটি ছিদ্র করে ভাল প্রতিস্থাপন সহ হার্টের প্রকোষ্ঠ থেকে রক্তের বড় আকারের দলা এমআইসিএস পদ্ধতিতে অপসারণ করতে সফলতার সাথেই সক্ষম হয়েছি। অপারেশন পরবর্তীতে 5 দিনের মধ্যেই রোগীকে ছুটি দিতে সক্ষম হয়েছি এবং খুব দ্রুতই এমআইসিএস পদ্ধতিতে অপসারণ করায় রোগী তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হয়েছে, যেটি কনভেনশনাল বা প্রচলিত পদ্ধতিতে অর্থাৎ বুকের হাড় কেটে করলে 6 থেকে 8 সপ্তাহ লেগে যেত রোগী তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে। হৃদরোগ এবং বাইপাস সার্জারি নিয়ে ভয়ের কিছু নেই, সময় মতো আমাদের কাছে আসলে আমরা দিতে পারি সঠিক সমাধান। টিম আশরাফ সিয়াম আছে আপনাদের পাশে।